হ্যালো বন্ধুরা, বাস্তবের গল্প কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি সিকিম ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে আমরা তোমাদেরকে দেখাবো পেলিংয়ের বিভিন্ন সাইট সিন। আমরা ঘুরতে গিয়েছিলাম 2022-এর ফেব্রুয়ারি মাসে। ওই সময়টা সিকিমে অফ সিজন থাকে, সেই সময় ট্যুরিস্টদের সেরকম একটা ভিড় থাকে না, তাই আমরা আগে থাকতে কোনো রকম বুকিং না করে আমরা পেলিংয়ে পৌঁছ। সকাল সকাল হেলিপ্যাডে সানরাইজ দেখার পরে আমরা 7টা নাগাদ যখন হেলিপ্যাড থেকে ফিরি, সেই সময় আমাদের হোটেল গারুদার সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেখান থেকে আমরা মিলন জির সাথে কথা বলি। উনি আমাদের ট্যাক্সি ড্রাইভার ছিলেন, আমরা ওনার কন্ট্যাক্ট ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওনার ব্যবহার আমাদের সত্যি খুব ভালো লেগেছে। উনি আমাদের ঘোরার জন্য 2,500 টাকা নিয়েছিলেন। আপনারা যদি অন সিজনে যান সেক্ষেত্রে আপনাদের বুকিংয়ের প্রয়োজন থাকতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। অন সিজনে এই ভাড়া একটু কম বেশি বাড়তে পারে, সেটা আপনাদেরকে প্রয়োজন মতন বার্গেন করে নিতে হবে। এখন বাজে প্রায় 6টা, আমরা যাচ্ছি হচ্ছে এখন সানরাইজ পয়েন্ট। আমরা এখন হেঁটে হেঁটে এখান থেকে যাব হেলিপ্যাড। ওই দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আমরা চলে এসেছি হেলিপ্যাডে, সানরাইজ দেখবো। ওইটা হলো আমাদের সানরাইজ পয়েন্ট। ওই যে ওই জায়গাটা লাল হয়ে গেছে দেখো। কাঞ্চনজঙ্ঘা দেখবার ইচ্ছা সবারই থাকে, সবাই তো কাঞ্চনজঙ্ঘা পৌঁছতে পারে না। তবে পেলিং এর এই বিশেষ জায়গাটি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব স্পষ্টভাবেই দেখতে পাই। সানরাইজ পর্ব শেষ করে আমরা আমাদের রুমে পৌঁছে যাই এবং সেখান থেকে আমরা রেডি হয়ে 8টার মধ্যে পেলিং সাইট সিন করতে বেরিয়ে পড়ি। চারপাশে কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত সৌন্দর্য এবং পাহাড়ি পরিবেশের সৌন্দর্য এই মনেস্ট্রিটাকে অদ্ভুত রকমভাবে আকর্ষণীয় করে তুলেছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায়। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এর পরবর্তী সাইট সিন করতে যাব। আমরা এসেছি স্কাইওয়াক, যেটা আর পিছনে হচ্ছে মনেস্ট্রি। হ্যাঁ, এখন পরিষ্কার করছে, এখন দেখতে পারলাম না, পরিষ্কার হচ্ছে, মোছা হচ্ছে, ওর জন্য 8 ঘন্টা ওয়েট করে যেতে হবে আমাদের। কিন্তু আমাদের ওই মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে আর আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে, তো সেই কারণে আমরা এখন আর ওই স্কাইওয়াক, যেটা গ্লাসওয়াক রয়েছে ব্রিজ, সেটাতে আর যেতে পারছি না। আমরা এখন নিচে নেমে যাব। এটা হলো রিম্বি ওয়াটারফলস। এরপর আমরা চলে আসি অরেঞ্জ গার্ডেনের দিকে। এই গার্ডেনের ঠিক উল্টো দিকেই আমরা আমাদের জলখাবার সেরে নিই ম্যাগি এবং চা দিয়ে। এখানকার চা বেশ অদ্ভুত রকমের, খেয়ে বেশ ভালো লাগবে। অরেঞ্জ গার্ডেনের নিচের দিকে নামতে গেলেই বেশ কিছু স্টল পড়বে, যেখানে অর্গ্যানিক ওয়াইন এবং বিভিন্ন ধরনের ফলের জুস পাওয়া যায়।
যেগুলো খেতে বেশ ভালো, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই রিভারটির নাম হলো রিম্বি রিভার। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই এবং এখান থেকে পরবর্তী সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। এরপর আমরা পৌঁছে যাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এটি এই এলাকার সবচেয়ে বড় ওয়াটারফলস। ছোট ছোট অনেক ওয়াটারফলস এসে এখানে মিলিত হয় এবং যার কারণে এই ওয়াটারফলসটি এত বড় হয়ে উঠেছে। আমরা পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা সত্যি খুব সুন্দর দেখতে এবং এই ওয়াটারফলসটির ফোর্স এত বেশি যে এখানে এই জলের মধ্যে আমরা রামধনু দেখতে পেয়েছি। এই ওয়াটারফলসেরই পাশে বেশ কিছু স্টল রয়েছে যেখান থেকে আপনারা টুকিটাকি জিনিস কিনে নিতে পারবেন। এরপর আমরা চলেছি খেচিপুরি উইশিং লেকের দিকে। আমরা পৌঁছে গেছি খেচিপুরি উইশিং লেকে। এই লেকের গেটের ভেতরে ঢুকবার আগেই আমরা এখান থেকে কিছু মাছের খাবার কিনে নিই এবং সঙ্গে পুজো দেওয়ার জন্য কিছু সামগ্রী কিনে নিই। এখানে আমরা পুজো দেওয়া শেষ করে মাছকে খাওয়ানোর পর্বে যোগ দিই। এই মাছকে এখানে খাইয়ে ভীষণ আমরা মজা পাই এবং তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়ি। এরপর আমরা চলে আসি দারাভ ভ্যালিতে। এটাও একটি বিশেষ আকর্ষণীয় জায়গা। চারদিকে পাহাড় নিয়ে মাঝখানে একটি ছোট্ট গ্রাম হলো এই দারাভ ভ্যালি। এরপর আমরা আবার পেলিংয়ে পৌঁছে যাই প্রায় দুটোর আশেপাশে এবং সেখান থেকে আমরা গরম গরম পাহাড়ি ফুটফার সাথে আমরা ওই দিন আমাদের লাঞ্চ সারি। এরপর চলে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছাঙ্গি ওয়াটারফলস। দূরে দেখা যাচ্ছে দেনথাম ভ্যালি। এটা ইন্ডিয়ার ম্যাপের মতো, উল্টো ইন্ডিয়ার ম্যাপ, উপর দিকে জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা হলো সিংসর ব্রিজ, এশিয়ার সেকেন্ড হাইস্ট ব্রিজ। এটার হাইট 198 মিটার। চারিদিকে পাহাড় এবং তার মাঝখানে এই ব্রিজ, সব মিলিয়ে এক অপূর্ব অসাধারণ সৌন্দর্য আমরা কাটিয়েছি। পরদিন আমরা গ্যাংটক যাব বলে ডিনার আমরা তাড়াতাড়ি সেরে ফেলি। আমাদের ডিনারের মেনুতে থাকে গরম গরম ভাত এবং চিকেন কষা। আমাদের নর্থ সিকিমের প্ল্যান ছিল বলে আমরা পরের দিনই গ্যাংটক পৌঁছানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কিন্তু আপনারা যারা চান তারা পেলিং থেকে রাওয়াংলা নামচি ঘুরে নিতে পারেন। আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে আপনারা সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান।